أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত ভাই, আপনি জানতেছিলেন আকিকা বিষয়ের উপর। আকিকা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবাদত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের দিন করতে হয়, এটি মূল সুন্নত। আর যদি নাকি কোনো কারণবশত করতে না পারে, তাহলে 7 দিনের পরে 14 দিন 21 দিনের খেয়াল রাখবে, বা জীবনের যে কোনো এক সময়ে যে করে নেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এটা যে আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লু মাউলুদিন মুরতাহিনুন বিআকিকাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, প্রত্যেক নবজাতক সন্তান তার আকিকার সাথে সম্পৃক্ত। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলা কথাটা বলেছেন, বলা মুসিবত থেকে যে রক্ষা করেন, বিভিন্ন ফায়দা আছে আকিকার মাধ্যমে। এই জন্য আমরা এটা যে যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই করব। আর এটা ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। তবে আমাদের দেশে যেরকম যে কোরবানির সাথে মিলাই করে, এরকম কোরবানির সাথে মিলাই করার বিধান সাহাবা কেরাম থেকে এরকম পাওয়া যায় না। সুতরাং এটা একটা আলাদা আবাদত, কোরবানি আলাদা একটা আবাদত। দুই আবাদতকে আমরা একসাথে ইচ্ছা করতে করতে পারবো না। আর আকিকার গোশত নিজেরা খাইতে পারবে, ফকির মিসকিন আত্মীয় স্বজনদেরকে খাওয়াইবে, শুধু ধনীদেরকে খাওয়াইবে না, আত্মীয় স্বজন এবং মনে করেন গরিব গোরা বাজার আছে তাদেরকে খাইবে, মা বাবাকেও খাইতে পারবে, কোরবানি গোশতের মতোই নিয়মটা। আর যদি নাকি সামর্থ্য না থাকে, ছেলের জন্য 1টা ছাগল দিলেও হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।